স্বাগত। আমি আমার পেছনে যেই গাছটা দেখছেন ড্রাগন গাছটা, এই গাছটা 5 বছর আগে আমি দত্তপুলিয়ার আমার এক রিলেটিভের নার্সারি থেকে এনেছিলাম। যেইভাবে এটাকে আমি লাগিয়েছিলাম ঠিক সেই প্রসেসে আজকে আপনাদের দেখাবো কি করে ড্রাগন গাছটা আমি লাগিয়েছিলাম। এই যে ড্রাগন ফ্রুট, এটা আমাদের দেশের ফ্রুট নয়, এটা বাইরে থেকে এসছে। এটা শপিং মলে প্রচুর দামে বিক্রি হয়। এটা আমাদের দেশেও মোটামুটি চাষ হচ্ছে। আপনারাও যদি আমি যেই প্রসেসে দেখাবো সেই প্রসেসে ছাদে এইভাবে লাগান, তবে আপনারাও বাড়িতেই ড্রাগন ফ্রুট তৈরি করে খেতে পারবেন। এই যে আমার ড্রাগন গাছ আপনারা দেখছেন, আমি এইরকমই একটা ডাল নিয়ে এসে সেটা ছোট ছোট পিস পিস করে চারা তৈরি করে এই ড্রাগন গাছটা তৈরি করেছি। এইখানে 3-3টে ড্রাগন গাছ আমি একইভাবে তৈরি করেছি। আপনাদের যদি চারার বেশি প্রয়োজন থাকে এখান থেকে মাঝখান থেকে কেটেও কেটে কেটে চারার সংখ্যা বাড়াতে পারেন, কিন্তু আমার অত চারার প্রয়োজন নেই বলে আমি এটাকে আর কাটবো না। অনেকগুলো ডাল আমার হয়েছে, আমার সেই জন্য আমি এটাকে আর কাটবো না, এইভাবেই চারাটা তৈরি করব। আপনাদের করতে হবে কি, প্রথমে এই রুট বেরোনোর জন্য এটা এইভাবে কেটে দিতে হবে চারপাশে, কোনো ধারালো চাকু দিয়ে এইভাবে কেটে দিতে হবে। ড্রাগন গাছের খুব কাটা থাকে, সাবধানে আপনাদের কাজটা করতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা, এই ডালটা অনেকটা লম্বা ছিল বলে এটাকে আমি মাঝখানে একটা টুকরো করে নিয়েছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বসার পিঁড়িটা নিয়ে চলে গেল, যার জন্য আমাকে একটা কৌটো সাহায্য নিতে হয়েছে। এই কৌটোটাই বসেই আমি আপনাদের দেখাচ্ছি। গাছগুলো আমি কেটে নিয়েছি, আমি এবার একটু এতে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো। আমি এইভাবে একটু করে জেল লাগিয়ে নেব। এই জেলটা অনেকটা রুট হরমোনের কাজ করে।
তার নিচে এই নারকেলের ছোবড়াগুলো দেব যাতে বালি টালিগুলো ধুয়ে না বেরিয়ে যায়। এইভাবে দেব, তারপরে এর উপরে কিছু আমি কুচি পাথর দিয়ে দেব বালিটা আটকে যাওয়ার জন্য। তারপরে আমি এই মোটা বালি দেব, অল্প মোটা বালি দিয়ে দেব, মোটা বালি দেব। দেওয়ার পরে আমার তৈরি যে মাটি সার মাটিটা, সেই সার মাটি দিয়ে ভরে দেব। এতে করে বালিটা ধুয়েও বেরোবে না আর জলটাও কখনো আটকাবে না, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে, গাছটা জলের জন্য কখনো মারা যাবে না। এইবার আমি এইভাবে প্রত্যেকটা টবে এই একই সিস্টেমে দিয়ে এইভাবে গাছটা দিয়ে আমি এইভাবে মাটি আবার দিয়ে দেব। একটু সাবধানে করতে হয়, কারণ এই গাছে প্রচুর কাঁটা, আর কাঁটাটা লাগলে পরে বেশ একটু জ্বালা করে, যার জন্য খুবই সাবধানে আপনাকে এই কাজটা করতে হবে। একটা টব আমার রেডি হয়ে গেল, এইভাবে প্রত্যেকটা টবকে আমি রেডি করব। এইভাবে প্রত্যেকটা টবকে রেডি করব। এখন এইগুলোকে এইভাবেই রেখে দিতে হবে, এর খুব একটা যত্নের ব্যাপার নেই। সামান্য মাঝে মাঝে গোড়াটা শুকিয়ে গেলে একটু জল দিলেই এই চারাগুলো আস্তে 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 গাল ছাড়তে থাকে। আমি একটা গ্রো ব্যাগের মধ্যে দুটো 2 ইঞ্চি 2 ইঞ্চি ড্রাগনের মাথা ভেঙে লাগিয়েছিলাম, সেই ড্রাগনটা এই গ্রো ব্যাগেই এইভাবে বড় হয়েছে। এটাকে এখন টবে দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে, এগুলোও ঠিক এইভাবে ডাল ছাড়বে। চারাগুলো লাগালাম, এই চারাগুলো থেকেও যখন এইভাবে ডাল ছাড়বে তখন এগুলোকে অন্য টবে শিফট করতে হবে। ড্রাগনের চারা আপনারাও আপনাদের বাড়ির ছাদে লাগান, আপনারাও যদি সঠিকভাবে ড্রাগনের চারা লাগাতে পারেন। তবে আমার এই বাপাশে যে গাছ দেখছে এইবার ফলে ভরে গেছিল, এখনও প্রচুর ফল। এইরকম আপনাদেরও ছাদে এইরকম ড্রাগন নিজে হাতে তুলে খেতে পারবে। আমার মতো করে আপনারাও যদি আপনাদের জমি থাকে জমিতে লাগান, আর জমি না থাকলে শুধু যদি ছাদ থাকে, আমার যেমন কোনো জমি নেই, খালি ছাদটুকুই সম্বল, তাহলে ছাদে লাগান। এইভাবে কলকাতার তো জমি শেষই হয়ে গেছে, সবারই ছাদ, সবার ছাদে যদি এইভাবে একটা দুটো করে গাছ লাগান পরিবেশ অনেক নির্মল হবে, অনেক অনেক ভালো হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।